হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আর জি জুথিস ব্লগ চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটা নিউ ভিডিও শেয়ার করতে চলে আসছি। আই হোপ যে আপনাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে, বিশেষ করে যারা নাকি নতুন আসবেন পোল্যান্ডে, তাদের জন্য এটা জেনে রাখা অনেকটা হেল্পে আসবে। তো আজকে আমার ভিডিও টপিকটা হচ্ছে পোল্যান্ডে আসার পর যে প্যাসেল নাম্বারটা বানাতে হয়, এটা আপনার বানিয়ে রাখার পর আপনার এটা কি কি কাজে আসবে আর এটার কতটুকু এটার ইম্পর্টেন্স, তো সেটা আজ আপনাদেরকে বলবো। তো প্যাসেলটা কি আর প্যাসেলটা আপনার কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যে আপনি পোল্যান্ডে যে বসবাস করবেন, তো সেই সব ক্ষেত্রে আপনার কি কি কাজে লাগবে এই প্যাসেলটা। তো পেসেল হলো আপনার এমন একটি অনন্য শনাক্তকারী যা নাকি আপনার এই দেশে বসবাসকারী প্রত্যেকটা ব্যক্তিকে বরাদ্দ করা হয়। আর পেসেল হচ্ছে আপনার জাস্ট একটা নাম্বার। আমাদের দেশে আমরা যেমন আইডি কার্ড ছাড়া চলাফেরা করতে পারি না, আইডি কার্ডটা আমাদের কত বেশি ইম্পর্টেন্ট প্রত্যেকটা জিনিসের মধ্যে, কিন্তু আইডি কার্ডটা আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এইটাও কিন্তু পুরো সেম আপনার একদম পেসেলটাও এতটাই ইম্পর্টেন্ট। আর এই পেসেলের যে সংখ্যাটা, এই সংখ্যা হচ্ছে আপনার 11টা ডিজিটের মধ্যে। তো সংখ্যাটি মাত্র আপনার হচ্ছে 11টা সংখ্যা সূচকের শনাক্তকারী, যা নাকি আপনার একটি নির্দিষ্ট ব্যক্তিকে অনন্যভাবে শনাক্ত করে। যেমন আপনি যেখানেই যান না কেন, পলিশ পেসেল হচ্ছে আপনার অনেক ক্রিয়াকলাপের জন্য প্রয়োজন। তো সেটা যেমন আপনি যদি কোনো ব্যাংকে যান, তো সেই ব্যাংকে এমন কিছু কিছু ব্যাংক আছে যেখানে নাকি আপনার পেসেল, উইদাউট পেসেল আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনার প্যাসেলটা মাস্ট ইম্পর্টেন্ট। তো এই জন্যই ব্যাংকে যেমন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনার এই প্যাসেলটা দরকার পড়বে। আবার যদি আপনি কোনো চিকিৎসা সেবা নিতে যান, কোনো হসপিটাল যেখান থেকে হোক না কেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার প্যাসেলটা অনেক ইম্পর্টেন্ট। আর আপনার যে ট্যাক্স নিষ্পত্তি করা, তো এগুলোর ক্ষেত্রেও প্যাসেলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন আপনি, আমি যে ট্রিটমেন্টের যে কথাটা বললাম, চিকিৎসা সেবা, এখন আপনি যদি কোনো হসপিটালে যান চিকিৎসার জন্য, তো সেক্ষেত্রে ফার্স্ট আপনাকে তারা জিজ্ঞেস করবে আপনি কোন দেশি। তো এটা জিজ্ঞেস করার পর আপনার প্যাসেলটা তারা চাইবে। তো আপনার এই 11 ডিজিটের যে প্যাসেলটা, এটা কিন্তু হসপিটালে আপনি যখন চিকিৎসার জন্য যাবেন, ফার্স্ট ফার্স্টে নাকি যখন যাবেন, তখন আপনার অনেক দরকার হবে। কারণ এই প্যাসেলের মাধ্যমে তারা সার্চ করে এটাই দেখবে যে আপনার কি, আপনি যে কোম্পানিতে কাজ কর্মরত অবস্থাতে আছেন, সেই কোম্পানির থেকে আপনার প্রতি মাসে মাসে কি ট্যাক্স যাচ্ছে কিনা সরকারের কাছে, এটাও কিন্তু সেই প্যাসেলের মাধ্যমে দেখা যাবে। যেমন ধরেন, অনেকে কাজ করা অবস্থাতেও দেখা যায় যে কোম্পানি চেঞ্জ করে। তো যখন নাকি আপনি কোনো একটা কোম্পানি চেঞ্জ করে আরেকটা নতুন কোম্পানিতে যাবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আগের যে কোম্পানি আপনার, সেই কোম্পানি আপনার ট্যাক্স হয়তো বা বন্ধ করে দিতে পারে। আর এটা বেসিক্যালি দিবে বন্ধ করে, স্বাভাবিক, কজ আপনি যে কোম্পানিতে কাজ করেন না, সেই কোম্পানি তো আপনাকে কখনোই আর তার আপনার ট্যাক্সটা দিবে না। তো সেই ট্যাক্সটা যে আপনার বন্ধ, তো কত মাস ধরে আপনি যদি, এমনও দেখা যায় যে কত মাস ধরে অনেকে বসে থাকে, তো আপনি যদি দেখা যায় যে 2 মাসই আপনার ট্যাক্সটা অফ গেল, আপনি যদি বসে থাকেন, কিংবা আপনি অন্য কোম্পানিতে যখন জয়েন্ট হবেন, তো সেখানেও অন্তত পক্ষে আপনার 1 থেকে 1.5 মাস পর্যন্ত ওয়ার্ক পারমিটের জন্য ওয়েট করতে হতে পারে। তো সেই ওয়ার্ক পারমিট বের হওয়ার পরে কিন্তু সেই কোম্পানি ট্যাক্সটা আপনার পড়বে। তো এই ট্যাক্সটার আগে আপনি যে কোম্পানিটা আগেই ছেড়ে এসেছেন, তো সেই কোম্পানি ট্যাক্সটা তো আগে বন্ধ ছিল, তো সেটা হতে পারে আপনার 1-2 মাস আপনার ট্যাক্সটা বন্ধ থাকতে পারে। তো সেই মুহূর্তে যদি আপনি কোনো হসপিটালে যান চিকিৎসার জন্য, তো সেক্ষেত্রে তারা আপনার প্যাসেল নাম্বারটা দেখবে। তো প্যাসেল নাম্বারে অনলাইনে কিন্তু সব কিছু চলে আসবে যে আপনার ট্যাক্স কি কোম্পানি থেকে পড়ছে কি না। তো সেই অবস্থাতে যদি ওই 2 মাস আপনার, সাপোজ আমি জাস্ট একটা কথা দেখাচ্ছি আপনাদেরকে, তখন যদি আপনার সেই ট্যাক্সটা অফ থাকে, আর সেটা কিন্তু সাথে সাথে প্যাসেল নাম্বারটা তারা স্ক্যান করার সাথে সাথে দেখে ফেলবে যে আপনার ট্যাক্সটা আপাতত বন্ধ আছে, আর তখন তারা আপনাকে কোনো ফ্রি চিকিৎসা দিতে পারবে না, কিংবা আপনার কোনো ডক্টরে অ্যাপয়েন্টমেন্টে তারা দিতে পারবে না। আপনাকে দিবে, কিন্তু আপনাকে সেটা হচ্ছে হয়তো বা কোনো প্রাইভেট ক্লিনিক, কিংবা আপনি যদি সেই হসপিটালেও দেখান, সেক্ষেত্রে আপনাকে টাকা খরচ করতে হবে। আর যদি আপনার প্যাসেলের সব কিছু ঠিকঠাক থাকে, আই মিন আপনার যদি কোম্পানির ট্যাক্স অল ওকে থাকে, সেটাও প্যাসেলে দেখাবে যে না, আপনার প্রতি মাসে মাসে ট্যাক্সও পড়তেছে, আর আপনি যে কোম্পানিতে আছেন সেই কোম্পানির ওয়ার্ক পারমিট যাবতীয় সব কিছু অল ওকে আছে। তো সেই ক্ষেত্রে আপনি অনায়াসে হচ্ছে কোনো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, কিংবা আপনি আপনি হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট পাবেন, ডক্টর দেখাতে পারবেন। জাস্ট আপনার তখন হচ্ছে এভরিথিং ইজ ওকে, তো তখন আর এরকম কোনো প্যারা নাই আপনার, কারণ সব কিছু আপনার প্যাসেলের মধ্যেই চলে আসবে।
আর এই জন্যই পেসেলটা কিন্তু মাস্ট দরকার। তো বললামই তো, আপনি যেখানে যান না কেন, হসপিটাল থেকে শুরু করে যেখানে যাবেন, আপনাকে তারা জাস্ট পেসেল ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবে যে আপনি কোন কোম্পানিতে কাজ করতেছেন আর আপনি কোন কোম্পানির আন্ডারে আছেন, সেটাও কিন্তু আপনার পেসেলে শো করবে। আর আপনার প্রতি মাসে যে ট্যাক্স দিচ্ছে কি না দিচ্ছে, এটাও সে পেসেলের মাধ্যমে দেখা যায়। তো এই প্যাসেলটাকে পলিশরা সাধারণত বলে থাকে যে জনসংখ্যার আর কি নিবন্ধনের জন্য ইউনিভার্সাল একটা ইলেকট্রনিক সিস্টেম এটা। আর এটা হলো আপনার পোল্যান্ডের জাতীয় শনাক্তকরণ নম্বর, যে 11টা ডিজিটের যে সংখ্যাটা আর কি থাকে, এটাকে তারা জাতীয় শনাক্তকরণ নম্বর হিসেবে পরিচিত করে। তো আপনার এই 11টা সংখ্যা দিয়ে কিন্তু আপনার প্যাসেল নাম্বারটা গঠিত হয়, আর যেটা কি না প্রত্যেকটা নিবন্ধিত ব্যক্তির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এই প্যাসেল নাম্বারে একটা মজার জিনিস হচ্ছে যে এই যে যে 11টা ডিজিট দিয়ে তারা প্যাসেল নাম্বারটা বানায়, তো এর মধ্যে তাদের হচ্ছে কিছুটা সংখ্যা থাকবে আর বাকিটা হচ্ছে আপনার যে বার্থ ডেট সেটাকে উল্টো করে একরকম করে সাজায় আর কি। তো এটা আপনারা জাস্ট খেয়াল করলেই যখন নাকি বানাবেন দেন তখনই বুঝতে পারবেন। তো এই প্যাসেল যা নাকি আপনার পোল্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় নথিগুলোর মধ্যে একটি। তো এই প্যাসেলটা বানানো কিন্তু একদমই পুরো ইজি, এটা বানানোর জন্য আপনার ওরকম কিছু লাগবে না। জাস্ট আপনার যে পাসপোর্টটা আর হচ্ছে আপনি যে বাসাতে থাকবেন পোল্যান্ডে, যদি আপনার কোম্পানির আন্ডারেও হোক বাসা, যে কোনো বাসা, কিংবা আপনি নিজে যদি কোনো বাসা নিয়ে থাকেন, তো সেই বাসার একটা কন্ট্রাক্ট পেপার লাগবে আপনার। তো পাসপোর্ট অ্যান্ড হোম কন্ট্রাক্ট, এই দুইটা জিনিস হলে আপনি খুব ইজিলি আপনার প্যাসেল নাম্বারটা খুলতে পারবেন। আর অবশ্যই এর জন্য আপনাকে প্যাসেল অফিসে যেতে হবে, আর যাওয়ার পর আপনি তাদেরকে জাস্ট বলবেন যে আপনি একটা প্যাসেল নাম্বার খুলতে চাচ্ছেন। তো আপনার পাসপোর্ট অ্যান্ড আপনার হোম কন্ট্রাক্টটা তাদের কাছে শো করলেই তারা আপনাকে আপনার প্যাসেলটা খুলে দিবে। আর এটা খোলার ক্ষেত্রে হচ্ছে আপনার হয়তো এক এক জায়গাতে এক এক রকমের টাকা লাগে, বাট আমাদের এই সিটিতে আপনার 100 প্লাসও লাগে, আবার 100 জলতি হলেই হয়ে যায়। তো পোল্যান্ডে টাকা কিন্তু এটা। তো আমার ভিডিওটা আজকের মতো হচ্ছে এই পর্যন্তই, জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পারলাম, বাট যদি কেউ নতুন আসেন পোল্যান্ডে আর কেউ আমার এই ভিডিওটা দেখে থাকলে, আই হোপ যে তাদের জন্য ভিডিওটা অনেক বেশি হেল্পে আসবে। তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে কিংবা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিন। আমি ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব। আর আপনারা যদি ফেসবুকে জাস্ট আমার এই চ্যানেলের নামেই আর যে জ্যোতিষ ব্লগ লিখে সার্চ করলে চলে আসবে। আই হোপ যে সবাই পেজটা ফলো করবেন, সাথে আমার এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট আলাদা কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, অ্যান্ড বাই বাই।